শান্তকে নিয়ে স্বপ্ন দেখছেন শ্রাবন্তী। ঢাকার বিক্ষোভ ছবিতে কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তীর কাজের খবর জেনে গেছেন সবাই, তবে নায়ক কে থাকবেন সেটি প্রথমে জানানো হয়নি। প্রযোজক পরিচালক থেকে শুরু করে সবার মুখে এ নিয়ে কুলুপাটা। নায়কের রহস্য জানা না গেলেও গোপন সূত্রে এটুকু জানা গেছে, কলকাতায় শুরু হওয়া বিক্ষোভ সিনেমার শুটিংয়ে শ্রাবন্তীর সঙ্গে দেখা মিলেছে বাংলাদেশের শান্ত খানের। কিছু স্থিরচিত্র হাতে এসেছে। 1 সেপ্টেম্বর থেকে গোপনীয়তার মধ্য দিয়ে কলকাতায় বিক্ষোভ ছবির শুটিং শুরু হয়। পরিচালক শামীম আহমেদ রনি জানান, শুরুর দিন স্থানীয় লোহিয়া হাসপাতালে একটি রাজনৈতিক দলের কার্যালয় বানিয়ে শুটিং শুরু হয়। শান্ত খান, শ্রাবন্তী চ্যাটার্জি, রজতাভ দত্ত, জয়দীপ ব্যানার্জি সহ 42 জন অভিনয়শিল্পীর দল শুটিংয়ে অংশ নেন। ছবির মারপিট অংশের পরিচালক ছিলেন সিংহাম খ্যাত রকি রাজেশ। নাম প্রকাশ না করার শর্তে ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, ছবিতে শান্ত ও শ্রাবন্তী নায়ক নায়িকা নন, তাদের ছাত্র শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে। তবে দুজনের চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ। কলকাতায় শুটিং শেষে পরিচালক রনি ও নায়ক শান্ত এখন মুম্বাইয়ে, সেখানে ছবির গানে শুটিং হবে। ছবিতে সানি লিওনের একটি গান থাকবে, সে গানটির শুটিং হবে 9 সেপ্টেম্বর মুম্বাই। গানটি গেয়েছেন কুণাল। মুম্বাই থেকে শুক্রবার সন্ধ্যায় শান্ত বলেন, শ্রাবন্তীর মতো বড় মাপের অভিনয়শিল্পীর সঙ্গে প্রথমবারের মতো সিনেমার পর্দায় ভাগাভাগি করার আনন্দটা অন্যরকম, অনেক কিছু শিখতে পারছি, শ্রাবন্তীও আমাকে ভীষণ সহযোগিতা করছেন। শ্রাবন্তী বলেন, ছবির গল্পটা ভালো লেগেছে, আনন্দ নিয়ে শুটিংও করছি, 3 দিন শুটিং করেছি মারামারি দৃশ্যের, শান্ত ছিল আমার সহশিল্পী, ওকে তো আমার বেশ সম্ভাবনাময় মনে হয়েছে, ভীষণ সিরিয়াস ও, কিছু টিপসও দিয়েছি, মন দিয়ে শুনেছে, আমার বিশ্বাস মন দিয়ে কাজ করলে বাংলাদেশে একজন ভালো নায়ক আসবে। শ্রাবন্তী বাংলাদেশের সর্বশেষ যদি একদিন নামের ছবিতে অভিনয় করেন, সে ছবিতে তার বিপরীতে ছিলেন তাহসান খান। তার আগে যৌথ প্রযোজনার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। বিক্ষোভ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান স্টোরি স্প্ল্যাশ মিডিয়ার প্রতিষ্ঠানা বিক্ষোভ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিঙ্কি খান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মেয়ে। দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে।